নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা, কিন্তু অনুষ্ঠান হচ্ছে আঁচলের অনুষ্ঠান, মৌসুমী মুখার্জির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত তোমাকে। আর আমি আজকে সেজেছি, ইচ্ছে করে আজকে আমি অন্য কোথাও রং লাগাইনি, তার কারণ মানে মুখে মুখমণ্ডলে কোথাও রং লাগাইনি, তার কারণ আমার শরীর আজকে ভীষণ রঙিন আজকে আঁচলের শাড়িতে। থ্যাংক ইউ সো মাচ, এই শাড়িটা তুমি পরেছিলে, আমি বলছি আমার লাগবেই লাগবে। তো এই শাড়িটা হচ্ছে একদম পিওর তসর, এই তসরই আমি পরেছিলাম, হচ্ছে সাদা লালে ব্লকের ব্লাউজে, এক্স্যাক্টলি আমার ভীষণ পছন্দের সেই সেম তসরে। এটা হচ্ছে একদম বন্ধেজ, এবং বন্ধেজটা হচ্ছে রানি অরেঞ্জে। অসম্ভব ভালো একটা শাড়ি, অসম্ভব ভালো। ফিলিংটা বলো, ফিলিংসটা তো ভীষণ সুন্দর, মানে আমি সিরিয়াসলি বলছি, মানে এরকম শাড়ি পরে সব সময় সারা দিন থাকা যায়, ইনফ্যাক্ট এটা পরে বিয়ে বাড়ি চলে যাওয়া যায় এবং সারা দিন ধরে বিয়ে বাড়ি এনজয় করা যায়। তো প্রাইসটা তো যখন দেখাবো, আচ্ছা এইটার ব্লাউজটা বলে দিই, এটার ব্লাউজটা হচ্ছে জাস্ট অরেঞ্জে, কিন্তু আমি পরেছি একটা বন্ধেজের ব্লাউজ। আমার কেমন জানি না মনে হলো এই ব্লাউজটা খুব ভালো যাবে, সত্যি খুব, আমি ওটা আসলে কোত্থেকে জোগাড় করলাম ব্লাউজটা, ব্লাউজটা পাওয়া যাবে। তুমি যে শাড়িটা পরেছো সেম সেম তা স্যার, তুমি তো পরেছো, তুমি আগে পরেছো, আমি পরে পরলাম, পরে পরলে তো দেখা শুরু করে দিদি। তোমার প্রথম শাড়ি থেকে একদম এক নম্বর শাড়ি থেকে আজকে পথ চলা শুরু করবো, দেখা শুরু করি প্রথম শাড়ি থেকে। আচ্ছা মুর্শিদাবাদের সিল্ক নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকে তো, কিন্তু মুর্শিদাবাদের সিল্ক বেস্ট কোয়ালিটির সিল্ক, কিন্তু এই মুহূর্তে মুর্শিদাবাদ সিল্কের দিকে সবার নজর থাকে। আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে, এটা কিন্তু ডিসচার্জ হয়েছে, কালার ডিসচার্জ, আর হাফ হাফটা হচ্ছে এটা, মানে তুমি বিষ্ণুপুর দেখাও, তুমি ডাবল থ্রেড দেখাও, এটা সিঙ্গেল থ্রেড এবং সেটা সিল্ক মার্কযুক্ত পিওর ম্যাটেরিয়াল উইদাউট ব্লাউজ। হ্যাঁ, প্রাইস হচ্ছে 2350 এক নম্বর। এগুলো হোম ওয়াশের শাড়ি। একটা কথা বলি, রেগুলার যারা, হ্যাঁ বলো বলো, তুমি শুরুতে বলে না যে আমি একটা কথা বলি, আমি পিওর জিনিসে বিশ্বাসী, সেটা না শাড়ি ধরে ফিল করছি, উইদাউট ব্লাউজ পিস 2350, কিন্তু শাড়িটা ধরে ফিল করছি। এটা হচ্ছে নাম্বার 2 2350। সুখবরটা তো আপনারা জানেন, আর মাঝখানে কয়েকটা দিন, 30 মার্চ আঁচল আসছে নারী সেবার সঙ্গে, একেবারে রমরমিয়ে আসছে, ঝমঝমিয়ে আপনাদের আসতে হবে, যেরকম বৃষ্টি হয় ঝমঝম করে, সেরকম আপনাদের আসার বৃষ্টিটা দরকার। এটা হচ্ছে 2350 নাম্বার 2 উইদাউট ব্লাউজ। কিন্তু নাম্বার 3, এগুলো জানো তো প্রণামীর জন্য খুব ভালো, ভালো নাম্বার 3 দেখাচ্ছি, চকলেট এবং বিস্কিট এই টোনে, এর মধ্যেও কিন্তু মানে কালার কম্বিনেশনটা দেখুন একদম ডিফারেন্ট, উইদাউট রেড। দাম হচ্ছে 2350 নাম্বার 3, প্রত্যেকটাই উইদাউট ব্লাউজ। নাম্বার 4, 4 নম্বর শাড়ি, আমি 4টে দেখালাম, মানে আমি 4টে আছে তা কিন্তু না, আমার কাছে প্রচুর আছে, আপনারা এসে দেখে নিন, 4টে দেখালো অন্তত 400 জন পাবেন। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে ব্লু দিয়ে কাজ হয়েছে, আর পাটটা মাঠা গ্রিনে যাচ্ছে, এটা ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট কম্বিনেশনটা হয়েছে, সাধারণত ব্লু পিঙ্ক আমরা দেখি, উইদাউট ব্লাউজ 2350, কোনো ব্লাউজ পিস নেই, 1 থেকে 4 দেখিয়ে দিলাম, 2350। এবারে আমরা যে শাড়ি পরে আছি, জরি বর্ডার একদম পিওর তসর, সেইটা দেখানো হচ্ছে এবার ব্লকে। তুমি যেরকম প্রিন্ট পরে আছো ব্লু রেডে, এটা হচ্ছে রাস্ট ব্ল্যাকের প্রিন্ট, বাট মৌসুমীদের দারুণ শাড়িটা, দুর্দান্ত শাড়িটা, এটা সেই নৌকা, ব্লকটা একটু দেখাতে বলি, মানে এটা এটাও ডিসচার্জেই হয়েছে, মানে মাঝি নৌকাতে দাঁড় বাইছে হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 5500, 5500, 5 নম্বর শাড়ি। 5-এর পরে চলে যাব 6 নম্বর শাড়ি, নাম্বার 6। এগুলো কিন্তু সব জরি পার গাছি দশর, আমাদের 8 লাইন জরি বর্ডার, ডিসচার্জ, অনা সেই বাড়িতে কাচতে পারেন, ভিজিয়ে রাখবেন না, একদম ব্লু ইয়েলো কম্বিনেশন, এবং ভেতরে জিগজ্যাগটা কিন্তু ব্ল্যাকে যাচ্ছে। আমার মতো চেহারার মহিলারা এগুলো পরুন, হ্যাঁ গো একটু স্লিক লাগবে, 1 ইঞ্চিও লাগবে। আরে বাবা শোনো একটা কথা বলবো, তুমি ক্যারি করতে পারো তোমার নিজেকে খুব ভালো করে, সুতরাং বদারি করবে না। এটা হচ্ছে ব্লাউজটা 5500, এটা হচ্ছে 6 নম্বর, 7 নম্বর, এই কম্বিনেশনটা না দারুণ, আমি নিজেও পরে ফেলেছি কম্বিনেশনটা, ভীষণ ভালো লাগে এই কম্বিনেশনটা, খুব স্মার্ট কর্পোরেট কম্বিনেশন। এটার মধ্যে না গঙ্গা ফুরি আর কাঠের পুতুল,
ও না কাঠের পাখি, আটের পাখি, এটা আমি সেই বিয়েতে দেখিয়েছিলাম ভাষা দিবসে। হ্যাঁ হ্যাঁ, তনুশ্রীর শাড়িটা মানে 34 নম্বর শাড়ি, যারা যারা বুকিং করেছেন তারা কিন্তু সবাই পাবেন। 54টা তৈরি হচ্ছে, 54 জন পাবেন, 54, কিছুই না তনুশ্রী। আমরা ভারতবর্ষে বাস করি কত, 100, এখন এই মুহূর্তে 122 কোটি, 122 কোটি, সেখানে মাত্র 54টা আমি দিতে পাচ্ছি, কিছুই না, গালাগালিও শুনছি, গালাগালিও শুনছি। এটার দাম হচ্ছে 5500, নাম্বার 7 দেখালাম, নাম্বার 8, 8 নম্বর তুমি যে কম্বিনেশন পরে আছো সেম সেম কম্বিনেশন। আমি তো লালেতে নীলে তো ভীষণ ভালোবাসি জানো। হ্যাঁ, এটা হচ্ছে হলুদ লাল নীল, নেটের মধ্যে একটা হলুদের ছোঁয়াও আছে। দুটো পাটটা ঠিক করো দিদি। আপনারা 30 তারিখে এসে কিন্তু পার্টিকুলার এই নাম্বারের শাড়ি চাইবেন না, বাট এই ধরনের সব শাড়ি পাবেন, যা মৌসুমী দি দেখাচ্ছেন যা দেখাচ্ছেন না সব কিছু পাবেন 30 মার্চ নারী সেবা সংঘ। প্রচুর স্পেশাল কাতান আসছে তো অনুষ্ঠানে, তোমাকে বলে দিই, কিন্তু ওই একটা কথা আছে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা প্রথমের দিকে আসবেন পাবেন, কারণ কাতানের প্রোডাকশন ভীষণ কম হয়, দুমদাম তৈরি করা যায় না। যেমন এই শাড়িটা আমি কখনো সখনো দেখাই, আমার কাছে অনেকেই সেটা পান না, কেন পান না, এর প্রোডাকশন কম। এই যে আট লাইন জরি বটা, এটা বুনতে সময় লাগে, পেটা জরি কিন্তু চট করে বোনা যায়, ঠিক আছে, সুতরাং ওই দাবিটা আমার কাছে আর করবেন না। এই ব্লাউজটা খুব সুন্দর, যে কেন আপনি তো বলেছিলেন দেখাতেই হবে, যা যা পাওয়া যাবে একটা ঝলক আজকে দেখিয়েও দেওয়া হচ্ছে। এটার দাম হচ্ছে 8 নম্বর শাড়ি 5500, 9 নম্বর ব্লকটা আর এটাতে, এবং ওই কম্বিনেশনটা সেই হলুদ রানী। তুমি সেই আমাদের একটা হলুদ পিং করতে না, তো সেটা অনেকেই ছবি স্ক্রিনশট করে আমাকে পাঠান। আচ্ছা, ওই ব্লকটা তো আর করবো না, কারণ ব্লকটা প্রচুর হয়ে গেছে, ব্লকটা নষ্ট হয়ে গেছে, আবার কাটাতে হবে, আমি নতুন করে করছি দেখো। এই হচ্ছে তোমার সেই মিক্স ম্যাচে সেদিনকে আমি আমলকি কালারের ছবি এসে, তাই না, গুজরাটি পড়েছি, আমাকে সেই মানে জানতেই হবে, আমি পাবেন বলে মনে হয় না, এটা তো আগের শাড়ি, বলছে না আমরা পেতেই হবে। এটা হচ্ছে ইয়ালো রানী এবং এটার প্রাইস হচ্ছে 5500, এটা হচ্ছে 9 নম্বর রানী, ঠিক বলবো না, পিঙ্ক, তসরে পিঙ্কি হয়েছে ব্লাউজগুলো, 5500, নাম্বার হচ্ছে 9, নাম্বার 10। বহুদিন বাদে কাটশাটাল দেখাচ্ছি, বহুদিন পর, বহুদিন পর কাটশাটাল, না সত্যি কথা বলবো মৌসুমী দি, এখন এই পিওর মেটেরিয়াল ধরে ভালো লাগে, কারণ এখন তো এত ডুপ্লিকেট বেরিয়ে গেছে, সেগুলো বোঝা যায়, মানে আমরা যারা পরি পিওর আমরা খুব ভালো বুঝতে পারি, ফস ফস করে না, আমাকে সবাই বলে দিদি টিভি স্ক্রিনে দেখে বুঝতে পারি কোনটা পিওর আর কোনটা। থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারেন, এর জন্য ধন্যবাদ। বলে ফলটা যখন তোমরা হাতে ফেলো তুমি আর তনুশ্রী, তখনই আমরা ফিল করি, এটা না ব্লু টানাতে গ্রে দিয়ে এখানে কাজ হয়েছে, এখানে আবার রানী, কি দারুণ। এটা নিয়ে আমার চাপ নেই, প্রচুর আছে তো দেখিয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, নো টেনশন। এবং এটার দাম হচ্ছে 7750, 10 নম্বর, এবং কম্বিনেশনটা নতুন দেখালে এই কম্বিনেশনটাও নতুন বাহ কি করছিস অথচ কত সো মাস স্মার্ট সোবারনেস রয়েছে এটা হচ্ছে 7750 7750 নাম্বার 11 11 নম্বর। দাম কমলে আঁচলে দাম কমে, দাম বাড়লে আঁচলে দাম বাড়ে। যারা কাঠশাটাল প্রথম দিকে কিনেছেন তারা বুঝতে পারছেন, মাঝখানে দাম কমেছিল, তারপরে আবার দাম বেড়েছিল, আবার একটু সেই দামেই রয়েছে, সামনেই রয়েছে, একটু কমেছে মনে হলো তো আমার, না 8:30 তো লতা জামদারি দেখাতো। এটা হচ্ছে 7750, 7750, কালারটা কি দারুণ এসে, এটা কিন্তু আবার ওটাতে ব্লু টানা ছিল, এটা কিন্তু ব্লু টানা না, সাদা টানা, হ্যাঁ ওই যে প্রপার গ্রে কালারটা এসেছে। এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 7750, এটা দেখালাম 12, নাম্বার 13, 13 নম্বর, এটা নিশ্চয়ই ব্লু অ্যান্ড অরেঞ্জ, একদম 13 নম্বর। এই ব্লুটাকে তুমি কী করে যে আনতে পারো আমার খুব প্রশ্ন, পার্টিকুলার একদম ব্লু টোনটাই আছে, টিভিতে যে রংটা দেখছেন সেটাই হাতে পাবেন, একদম, আর অরেঞ্জ মানে অরেঞ্জ, অরেঞ্জ মানে অরেঞ্জ। এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, 7750 উইথ ব্লাউজ পিস, সব কিন্তু সিল্ক মার্ক। আজকে যে এপিসোডটা হচ্ছে কমপ্লিটলি সিল্ক মার্কের এপিসোড হচ্ছে, এবং আপনারা যারা যাবেন নারী সেবার সঙ্গে তারাও কিন্তু এই ধরনের শাড়ি পাবেন, হয়তো এই ধরনেরই পাবেন, কিন্তু পার্টিকুলার এটা নয়, বারবারই বলা, তাই যার এটা পছন্দ সে তার এটাকে নিয়ে নিতে হবে। তবে এটা ঠিক কথা যে আঁচলের শাড়ির জন্য একটু অপেক্ষা করতে হয়, পাওয়া যায় না, মন খারাপ করেন আপনারা, আমাকেও অনেকে মন খারাপ করে বড় বড় রচনা লেখেন, কি করি বলুন তো, আমি বললেও দেবে না, আমাকে দেয় না, আমি আপনাদের হয়ে বলি যে আগে ওদের দাও, আমি কত পরে পাই, কিন্তু তারপরেও আমাকে বলে যে একটু বলে দিন না,
এটার দাম হচ্ছে 7750, এটা দেখালাম হচ্ছে নাম্বার 14, এবার আসবো নাম্বার 15। তবে তোমাকে মানুষ ভীষণ ভালোবাসে মৌসুমিদি, ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে আঁচল, এইটা তো আমি পরি। এটা তুমি পরো, সেই জন্য দেখানো। ওই তুমি পরি তো এটা। তুমি কেমন ভালোবাসো আমাকে, কেন কি করেছি বলো? কেন পরবো না ওমা, পছন্দের শাড়ি পরবো না? এটা হচ্ছে 7750। আর কী বলো তো, সব থেকে বড় কথা এটা অ্যাজ ইট ইজ থাকে, এই শাড়ি পুরনো হয় না। আমি ধরো আমার ছেলের গায়ে হলুদের দিন হলুদ লালের সেই কাঠ শাটাল পরেছি, সবাই আমাকে বাড়িতে যারা এসেছিলো গেস্ট, কী সুন্দর শাড়ি, কী সুন্দর শাড়ি। আমি তাদেরকে বিশ্বাসই করাতে পারলাম না যে না এটা পুরনো শাড়ি, বলো না ছেলের বিয়ের জন্য কিনেছিস। আমি আমার মাসি ছিল, পিসিরা এসেছিলো, আমি বিশ্বাসই করাতে পারলাম না। বললাম আমার ছেলে অনেক দিন আগে তো নিশ্চয়ই, আমি বললাম আমার ছেলের বিয়েতে আমি একটা শাড়ি কিনেছি, আর কোনো শাড়ি আমি নিজের জন্য কিনিনি পরবো বলে, একটাই কিনেছিলাম স্বর্ণচুড়ি, এছাড়া আর কোনোটা কিনিনি। কিন্তু তারা বিশ্বাসই করলো না, বলে সবগুলোই কিনেছিস, জানেন চলে যাও আঁচলে পাবে না, এটা অন্য ধরনের পাবে না। অনেকেই এসেছিলেন কিন্তু, তোমার বোনেরা অনেকেই এসেছিলেন কিন্তু পরিচয় দেয়নি। এটার দাম হচ্ছে 7750, এটা দেখালাম হচ্ছে নাম্বার 15, এবার আসছি নাম্বার 16, 16 নম্বর। আমি কিন্তু যতগুলো করতে পেরেছিলাম সবকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর নেই তোমার কাছে? না মানে আর নেই মানে তুমি ইয়ে পাবে, অন্য রং পাবে, সেটাই বলছি। এই কটা রং নিয়ে আছে, এই কটা রং। এটা না চন্দনের সঙ্গে একটা সফট আবিরে পিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে একদম আবিরে পিঙ্ক চন্দনের সঙ্গে। এই শাড়িটা কালেক্ট করে রাখুন, এটা না অনেক কাজে লাগে, আর অনেক বয়স অবধি চলবে, মানে তুমি এখন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত। আর ব্লাউজটা পিঙ্কি আছে। দাম হচ্ছে 7750, নাম্বার 16। এবারে চলে আসি নাম্বার 17, এটা একটা আমার আরেকটা খুব পছন্দের শাড়ি, এটা হাফ হাফ শাড়ি। নাম্বার 17, 17 নম্বর। ফার্স্ট হাফটা কিন্তু অ্যাকচুয়ালি মেরুন বলে ওরা, আমাদের এখানে গার্নেট বলবো আমরা, কিন্তু মেরুনের টোন। ব্লাউজ গেল, আঁচল গেল, এটা আঁচল। তারপরে আসছে গায়ের পোর্শনটা, একদম ভার্জিন টোনটাকে রেখে পাটটা গেছে, এবং এটা তো আপনারা জেনেই গেছেন এতদিনে যে এটা টেম্পলটা বোনা হয়। আর হাফটা আসছে একদম চারকোলে, একদম হাফটা আসছে চারকোলে। এই শাড়িটা কেউ চাইলেও এই মুহূর্তে পাবেন না, কারণ এই শাড়িগুলো বুনতে অনেক সময় লাগে। এটা হচ্ছে শাড়িটা, এবং এর প্রাইস হচ্ছে 6250, নাম্বার 17। নাম্বার 18-এ যাবো, 18 নম্বর। এটা আবার তোমার, এটা হচ্ছে নাম্বার 18, কালারিং আছে। তবে এই কালারটা মৌসুমি দিয়ে সব কমপ্লেকশনে যায়। এটা হচ্ছে ব্লাউজ গেল শুরুতে, তারপরে আসছে আঁচল। আর এই যে আঁচলটা দেখুন, এটা বোনা হয়েছে, এটা না আমি সেদিনকে একজনকে বলছিলাম, সে শাড়ি নিয়ে কাজকর্ম করে, কিন্তু সে জানতোই না এতদিন যে এটা সুতো দিয়ে বোনা হয়, সে ভাবতো প্রিন্ট। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি সুতো দিয়ে বোনা হয়, এই জন্যই তুমি দামটা দেবে যে সুতো দিয়ে বোনা, দেখে মনে হবে প্রিন্ট, যে উল্টো দিকে সুতোর রেসিডিউ থাকবে না। ওই ঘর গুনে গুনে ডায়েট সুতোগুলোকে ওরা দেয়, এখানেই তো ওদের ক্রিয়েটিভিটি, ক্রেডিবিলিটির জন্য আমি দামটা দিতাম, আঙুল দিয়ে টানে একদম। এটা হচ্ছে, এবং সেই জন্য হাতে একটু তেলও লাগিয়ে না, যাতে হাতে কেটে না যায়। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এবং এটার প্রাইস হচ্ছে 6250। পরপর দুটোই দেখালাম 6250, পরে 6250 দেখাবো, নাম্বার 18, 6250, একদম ধানি হলুদ, পাকা ধানের রং দেখালাম। এটা হচ্ছে স্লেট রেড। বাহ, আমি তো দেখাবো, এটা তো তুমি জানো আমার, এটাতে একটা তোমার কাছে কি বলা আছে বলো? আসাম সিল্ক। ইয়েস ডার্লিং, এর মনে আছে। এটা হচ্ছে, তুমি এখন অবধি যা যা বলেছো সব কিন্তু দি, দেরি হলেও দি, হ্যাঁ দেরি হলেও দাও, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ। কি অবস্থা লোকের, যে কি মেয়ে, চুপ করো, তোমার জন্য কালকে একটা বাচ্চা 11 বছরের মেয়ে আমাকে লায়ার বলে গেছে। আচ্ছা সায়ন্তনী, আই লাভ ইউ সো মাচ, ছত্তিশগড় থেকে তুমি এসেছিলে, সত্যি সত্যি আসো, তুমি বছরে দুবার করে আসো, তোমরা বছরে দুবার আসো, তুমি ছত্তিশগড়ে বসে আমাকে ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ, সত্যি সত্যি আমার তো তোমার বয়সী, আমি তুমি আমার বন্ধু, তাহলে কি করে হয়, সত্যি সত্যি আমার লায়ার। সায়ন্তরী বলেছে আমার নাকি ছেলের বউ হতেই পারে না, ওর বয়সী একটা মেয়ে, ওর বয়সী একটা মেয়ে আছে, না গো আমার না তোমার থেকে অনেক বড় বড় দুটো ছেলে আছে সত্যি সত্যি, কিন্তু আমি তোমার বন্ধু, একদম তোমারই বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা ব্লাউজ পিস গেল, তারপরে এলো হচ্ছে আঁচল। এই কম্বিনেশনটা এত স্মার্ট লাগে না আমার, ভীষণ ভাল লাগে, এবং অনেক বয়স অব্দি পরা যায়। নাম্বার 19, 19 নম্বর, 6250। এবার এরপরে যেদিনকে শান্তনী আসবে তুমি আমাকে ফোনে ধরাবে, আমি না আমি কালকেই ভাবছিলাম ধরাবো, হ্যাঁ করলে না কেন, আচ্ছা তাই না ধরালাম না, খুব ইচ্ছে ছিল, নাহলে আমাকে লায়ার বলে গেল, লাস্টের মাস শাড়ি ফাড়ি কিনে যখন উঠে যাচ্ছে আমাকে এসে বলে এবারে লায়ার। এটা হচ্ছে ব্লাউজ গেল শুরুতে, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 20। এই শাড়িটা না, এই শাড়িটার গল্প আছে আবার। হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা, আচ্ছা
এটা কুঁচিটা দুটো পার্টে পড়বে, মানে তোমার বাঁ পায়ের উপরে ভার্জিন টোনটা পড়বে তসরে, ডান পায়ের উপরে ব্ল্যাকটা পড়বে। বাহ, এবং শাড়িটা ভীষণ স্মার্ট, 6250 এটা দেখালাম, নাম্বার 20। এবার আসছে 21 ঘিচা, নতুন ঘিচা দেখো। এবার আমি তো তসর বেনারসি ভাবছিলাম দূর থেকে, না না আঁচলটা পুরোটাই জরির কাজ, এটাও কিন্তু সিল্ক, দেখো সিল্ক মার্ক আছে। হ্যাঁ, এটা কিন্তু কোথাও কোনো অংশ, ধরো আমরা প্রচুর ঘিচা দেখাই, একটু কটন থাকে বলে আমরা সিল্ক মার্ক দিতে পারি না, ঠিক আছে। এর ভেতরে আচ্ছা, সেই যে ঘিচা আমি পরেছিলাম তোমার পাটটা, ওটাতে কটন ছিল, মনে করে দেখো মেরুন পাড়ের মধ্যে পিওর ঘিচাই ছিল, ওই ধরনের শাড়ি, কিন্তু এখানে পাড়ে আর কটন নেই এবং তার সঙ্গে টেম্পলের বুনে গেছে, মানে সিল্কের টানায় ঘিচা ভার না, কি দারুণ শাড়িটা। তার জন্য আঁচলটা সিল্কের টানা আছে বলে আঁচলটাকে এরকমভাবে উইভ করা গেছে, উইভ করা গেছে, এবং এটা কিন্তু উইভিং। হ্যাঁ, আর এটা হচ্ছে এর ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 4750, নাম্বার 21। মৌসুমিদি কি অবস্থা বলো, তুমি না তোমারই প্রবলেম, আমারও প্রবলেম, সবারই প্রবলেম, তোমার জন্যই তুমিই দায়ী, সেটা যে তুমি যখনই শাড়ি দেখাও রোজই ভাবে ঠিক আছে, এ তো আছেই আঁচলের শাড়ি তো বর্ড্রপে আছে, এই যে খিদে হয়ে গেল এটা তো নেই আঁচলে, আর ধরে দেখো। আর কালকেই আমাকে আমার হাজবেন্ড বলে দিয়েছে একটা ওয়ার্ড্রপ হচ্ছে বাড়িতে আমার জন্য, ভেরি গুড, তো আমার আবার শাড়ি দরকার, এটা আমার নেই, ভালো বন্ধু, আমার মুখের দিকে তাকিয়ে করেছে এটা, আমাকে কালকেই বলল যে এই টিভিটা রয়েছে, বলল এখানে একটা এই দেওয়ালে একটা ক্যাবিনেট হবে, তলাটা তোমার নিচে না উপরটায়, দোতলায়, আচ্ছা আমাদের শোয়ার ঘরটাতে বলেছে যে এখানে হবে, আর নিচের পোর্শনটা পুরোটা তুমি নিয়ে নে উপরটা বাদ দিয়ে, নিচটা পুরোটা পেয়ে গেলে আমার অনেক শাড়ি ধরে যাবে, হিসাব করে নিয়েছি সঙ্গে সঙ্গে। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা রানী, একদম ফুসিয়া টোনের উপরে যাচ্ছে, এইটা দেখলে বুঝুন ফুসিয়া টোন, কি দারুন দেখতে গো শাড়িটা, খুব মানে সফট, সবগুলোর কি ভার্জিন টোনই হবে ঘিচাটা, আচ্ছা এটা রঙিন করা যায়নি এখন অবধি। এটার দাম হচ্ছে 4750, যখনই যেটাতে আমি ঢুকি না একটু মানে পড়ি নি সাবজেক্টটা, হ্যাঁ রিড না করলে না তোমার কোনো কিছু যাওয়া যায় না, এটাই তো। এটা হচ্ছে পার্পল, উফ, আচ্ছা আমি তো কিন্তু এবছর পার্পল আর রেড একটা পরবো, তাই তো, যাতে হোক কিছু একটা পরছি পার্পল রেড, কারণ মা যদি পার্পল রেড এর পছন্দ করে তাহলে মেয়েকে পরতেই হবে, যদি ওই মামের বয়সের অন্তরটা ভাববে যাবেন না, কিন্তু আমাদের ভালোবাসাটা ওই রকমই। এটা হচ্ছে 4750, এটা হচ্ছে নাম্বার 23 নম্বর। এবারে আসবো নাম্বার 24, যে শাড়িটা আমি পরে আছি, সেম 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 পিস, তার মানে আরেকজন পাচ্ছেন, আরেকজন পাচ্ছেন, আমি অত বোকা নই, তুমি যখনই বলেছ দোলের আগের দিন পরবো, কাল দোল, কাল দোল, আজকে আমাকে শাড়িটা পরতেই হয় আমি বলেই রেখেছিলাম। এটা হচ্ছে আঁচল পার, এটাও সেই গাছি তসর, একদম সেম শাড়ি আমি যেটা পরেছি সেম, এবং এটার প্রাইস হচ্ছে 5500, উইথ ব্লাউজ পিস 5500 দেখালাম, এটা দেখালাম হচ্ছে 24 নম্বর ব্লু গ্রিন। আমি মোটামুটি তনুশ্রীর রঙগুলোই অনুকরণ করি, ও যা যা বলে তাই অনুকরণ করি। এটা আবার তুমি করেছো অন্যভাবে, এটা আঁচলের ব্লাউজটাকে ব্লু রেখে, এই রংটাকে তুমি আমাকে করতে বলেছিলে মনে আছে, কাতানে করেছিলে, কাতানে করেছিলে, সেই শাড়িটা কিন্তু আমার এখনো যত্ন করে রাখা আছে একদম। এবং এটার দাম হচ্ছে 5525 নম্বর, 25 উইথ ব্লাউজ পিস, হ্যাঁ এখনো 10 আরো 10, 26 নম্বর। এই কালার কম্বিনেশনটা কি স্মার্ট হয়েছে গো, চকলেট, অ্যাকচুয়ালি এটা মেল্টেড চকলেট, মানে চকলেটটা গলে গেলে যে কালারটা হয়, আর তার সঙ্গে একটা ইয়েলো টোন আঁচল, বাহ, এটা একটু আলো কমিয়ে ধরা যাবে, একটু গায়ে ফেলে দেখাবো এই হলুদ রংটা, তবে এই ব্লাউজটা একদম যাবে না, ব্লাউজটা মেল্টেড চকলেটটাই পরতে হবে, অথবা আপনারা আজরাক পরুন, অনেকের কাছে মেরুন আজরাক থাকবে, সে মেরুন আজরাক দিয়ে পরুন, দারুণ লাগবে। এটা হচ্ছে 5500 নাম্বার 26 উইথ ব্লাউজ 27। বহুদিন পর আমি একটা শাড়ি দেখাবো, কিন্তু মসলিনের মধ্যে কিছু নতুনত্ব তো থাকবেই থাকবে, এটা স্লেট গরুর গাড়ি একবার দেখিয়েছিলাম মনে আছে, দেখিয়েছো, কিন্তু এই রাস্তাটাকে এইভাবে দেখিয়েছিলে, এবার সেই গাছটাকেও এদিকে বেঁকিয়ে তুলে দিয়েছি, বেঁকিয়ে তুলে যদি রাস্তা এখন কিন্তু দুতারের মসলিন, কোনো টেনশন নেই, নিশ্চিন্ত হয়ে পড়ুন, না রাস্তাটাকে ভেঙে দেখাই, রাস্তাটাকে ভেঙে দেখি, যেখানে সুতোটাকে দিয়ে রাস্তাটাকে ব্যবহার করেছো, আর দুতারের মসলিন তুমি বলছো, আমার কাছে তোমার সিঙ্গেল থ্রেডের মসলিন এখনো আছে, একটা চকলেট কালার, হ্যাঁ পড়লে তো অনুষ্ঠ কিছু হয় না জানো তো, আমি প্রচুর অনেকে আমাকে কাঞ্জিভরম নিয়েও বলেন, মসলিন নিয়েও পরে, আমি বলি মসলিন কাঞ্জিভরম এগুলো পড়তে হয় কেন, এটা লাইফ ব্রিথ আছে এর মধ্যে, জীবন্ত নিঃশ্বাস যাকে বলে, তাকে পড়বেন শাড়ি তত ভালো থাকবে, তার লংজিভিটি বাড়বে, পড়ুন না টুকটাক এধারো ধারো পড়ে যান না, খুব ভালো লাগবে,
এবং এই শাড়িটাও সেই গ্রের সঙ্গে রেডের কম্বিনেশন। একটু ভালো করে দেখাই না শাড়িটা, যে মসুদের কি পছন্দের কালার, এটাতে কি হয়েছে বলুন তো, পদ্মের কুড়ি হয়েছে আর পারে টেম্পল হয়েছে আর তিন লাইনে পার গেছে, এটাও দোল দোল ব্যাপার আছে। কিন্তু বেস কালারটা যদিও লাইট ব্রাউনে, এটা হচ্ছে আমাদের আজকের আঠাশ নম্বর শাড়ি, 6500 নাম্বার 28, 28 নম্বর 6500, 29 নম্বর। দুতারের মাসলিন মানে আপনাদের বলে দিই, মাসলিনের হ্যাঁ সুতোটা কিন্তু ডাবল করে গেছে, যার জন্য ফেটে যাওয়ার ফেসে যাওয়ার কোনো ভয় থাকবে না। মানে মসলিন কেন হালকা হয়, হালকা না হলেই জামদানি কাজটা করা যায় না। এটা তো অ্যাকচুয়ালি বেঙ্গালো সিল্কের টানা, মসলিন মানে হচ্ছে বেঙ্গালো সিল্কের টানা, যেহেতু সুতোটাকে ফাটিয়ে নিয়ে করা হয়, যদি ওটাকে মোটা করা হয়, অনেকেই বলেন দিদি একটু মোটা করে দিন, মোটা করা যায় না ভাই, তাহলে এত সুন্দর কাজটা হবে না, তাহলে প্লেন থান পরুন। হ্যাঁ এটা হচ্ছে 29 নম্বর 29, একটা এটা তোমার মেহেন্দি, ড্রাই মেহেন্দির যে টোন মানে মেহেন্দি পাউডারের যে টোন তার উপরে যাচ্ছে, আর এটার সঙ্গে পিঙ্কের কন্ট্রাস্ট। এটা হচ্ছে আজকে নাম্বার 29, 6500, নাম্বার 30, 30 নম্বর। এটা যারা লাল ছাড়া শাড়ি চাইছেন, লাল ছাড়া কালো ছাড়া শাশুড়ি প্রণামীর জন্য শাড়ি, এটা খুব ভালো শাড়ি, ধরো স্কুল টিচার মা তাকে দেবেন, শাশুড়ি মা তাকে দেবেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। 6500, খুব সুন্দর তসর কালার, মানে তোমার তসরের মধ্যে কপার জারির ব্যবহার রয়েছে আর তার সঙ্গে ব্রাইট ইয়েলোতে পার, এটার দাম 6500, এটা গেল 30 নম্বর। এই শাড়িটা আমার দুই মেয়ে তাঁতি বোন আর কি করেছে, ওদেরকে বলেছিলাম করতে, এটাকে গণেশ জননী করতে বলেছিলাম, ও যে এসে কান্নাকাটি লাগিয়ে দিয়েছিল, দিদি আর পাচ্ছি না মাকু ঘোরাতে। আমি আপনাদের কাছে এটা তুলে ধরছি, এটার কোনো খুঁত ধরবেন না, বহু কষ্টে সেই গণেশ জননী করতে পেরেছে, তিনটি মেয়ে তিনটি করেছে, তিনটি তিন রকমের, এটাতে মাকু ঘোরানো যায় না, যায় না, এটা তুলির কাজ হওয়া উচিত ছিল, তবুও সে মাকু ঘুরিয়ে করেছে, কি ভালো কাজ হয়েছে গো, প্রত্যেকটা ক্যারেক্টারকে পরিষ্কার করে বোঝাতে পেরেছে, তো মা কোলে নিয়ে বসে আছে সন্তানকে, এই ছবিটা তো পরিষ্কার, আর দেবতা ত্রিনয়নটা ওরা করেনি, কারণ আমরা প্রত্যেকটা মাই দেবতা, সন্তান আমাদের মায়েরাও আমাদের কাছে দেবতা, আমরা আমাদের সন্তানদের কাছেও আমরাই দেবতা, কারণ ঈশ্বরকে তো দেখা যায় না, আমি মনে করি ঈশ্বর দুজন প্রতিনিধির মাধ্যমে আমাকে পৃথিবীতে পাঠান, তো সেই দুজন প্রতিনিধি আমি ঈশ্বরকে ফিল করি, আমার ছেলেমেয়েদের ধরে আমি ফিল করি, একদম। এই হচ্ছে শাড়িটার দাম হচ্ছে 6500, এটা দেখালাম 31, এটা দামই হওয়া উচিত না, এটা প্রাইসেস অন রিকোয়েস্ট হওয়া উচিত, এটা দাম বলাটা অন্যায়। আর এটাও করেছি দেখো সন্তান জননী, ওটা গণেশ জননী করেছিলাম, এটাও সন্তান জননী, এটা সেই অপত্য স্নেহ আর কি, তাই তো দেখুন, এটা হচ্ছে অপত্য স্নেহ, এর দামও হচ্ছে 6500, নাম্বার 32। বাদে সন্তানকে যখন কোলে পেল কিভাবে আদর করলো, এটা মাকু ঘুরিয়ে করা যায় না, তাও খুব কষ্ট করেই সেটা করা, কিন্তু তুমি আর রিকোয়েস্ট করো না, সত্যি তো ওদের হাতটাকেও তো ভাবতে হবে, হ্যাঁ নিশ্চয়ই, আর সারা গায়ে কুলোতে ফুল, এবং দাম হচ্ছে 6500, নাম্বার 32, 32 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 33 নম্বর, কাতানের একটা নতুন বিয়ে বর্ডার করেছি, কালারটা হ্যাঁ এটা আমার বৌমার ওয়ার্ড্রোবে রয়েছে, আমার ওয়ার্ড্রোবে নেই, তোমার ওয়ার্ড্রোবে নেই, নেই আর ওর ওয়ার্ড্রোবে সেই রয়েছে পার্পেলটাই, পার্পেল ইয়েস, এটা হচ্ছে আঁচল, এই বড়টা কিন্তু বদলে দিয়েছি তো, বস আঁচলটা দেখাই, আঁচলটাও তো বদলেছো, এবং বর্ডারের মধ্যে টেম্পলের জায়গায় একটা সুন্দর ডিজাইন এসেছে, ছোট্ট জরির ঝাউ গাছ করে, এটার মধ্যে রানীর সঙ্গে রেড সুতা গেছে, তো কি দারুন টোনটা এসেছে, দাম হচ্ছে 5250, নাম্বার 33, উইথ ব্লাউজ, 33 নম্বর, 34 এটা রানী, 34, 34 নম্বর। আমি এবার লিস্টি ধরাবো, লিস্টি কি কি আমার ওয়ার্ড্রোবে নেই, এটা হচ্ছে আঁচল, দেখো না নারী সেবা অবধি যতটা তোমার প্রোগ্রাম পাবো সব প্রোগ্রামে নতুন ধরনের দেখাতে পারবো, আর নারী সেবা সংঘ একদম ওনারা মনে রেখে দিয়েছেন 30 মার্চ ঠিক সকাল 11টা থেকে আপনারা পৌঁছে যাবেন, তাই তো, একদম
আপনারা পৌঁছে যাবেন 11টা থেকে সন্ধ্যে 7টা, আর কোনো অসুবিধা হবে না। এবারে মৌসুমীদি বলে দিয়েছে 34 দেখিয়ে দিলাম, এবারে আসবো 35 35 নম্বর। কথা বলতে পারছি না, তোমার এই গলাটা ধরে গেছে, শাড়িগুলো খুব ভালো দেখাচ্ছ, তোমাকে খুব সুন্দর লাগছে, এটা বলা হয়নি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। স্যার ওটা তো এটা পার্পলের সঙ্গে অরেঞ্জ, ছোটবেলায় অ্যাকচুয়ালি মা ঠাকুমা বলতেন না, ওরে শোন কালো হচ্ছে জগতের আলো, কি খুশি হতাম আমি জগতের আলো, এখন বুঝি সেগুলো সাধনা ছিল। আহারে এটা হচ্ছে অরেঞ্জের টানা। হ্যাঁ তোমার দিদির পাশে যখন তুমি দাঁড়াবে, কিন্তু আমি আমি তুমি খুব একটা ডিফারেন্স নেই কিন্তু। এই নাটকটা বলো না, বলো না, আপনাদের সিরিয়াসলি বলছি, আমি কালকে ওকে শান্তনী বলেছি 5250 নাম্বার 35 শাকো আন্টি এলাম, ময়দাটা মেখে রাখার পর যে কালারটা আসে, হ্যাঁ তোমার ওটা তোমার বলো, তারপরে লোকে আমাকে দেখে তোমাকে ও সত্যি সত্যি এরপর বলবে সেই কালারটা গায়ের রং। এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু নতুন পরিচিত নসি, খুব রিস্ক। এটা ব্লু এর টানায় গ্রিন ভার্না, হ্যাঁ এরাও তাই। এবং এটার মধ্যে গাছ হচ্ছে কনসেপ্ট, হাতে ঘোরানো, একটু দেখিয়ে দেবো একটা বুটি, এটা কিন্তু একদম হাতে আলাদা করে ঘোরানো, এর মজুরি ওইভাবে যত বেশি বুনুই হবে তত এদের মজুরি বেশি, 6500, সেই তুলনায় দামটা কম। এগুলো তো কনস্ট্যান্ট দেখে যাচ্ছি, যত হয়ে আছে দেখে যাচ্ছি। ব্লাউজ ব্লাউজ এটা হচ্ছে 6500 নাম্বার 37, প্রত্যেকটা কিন্তু তোমার 38, লাল রংটা পুরা লাল, একটা টোন সুন্দর দেখো, আর 30 নম্বর একদম পুরা লাল কালার, কি সুন্দর মৌসুমীদি শাড়িটা, খুব সুন্দর গায়ে দাও তো দেখি। হ্যাঁ কিন্তু ব্লাউজের সঙ্গে তো যাবে না, কিন্তু ইচ্ছা করছিল আমার এটা গায়ে দিতে, দুধের আলতা টোন, আলতা বেশি দুধ কম, একদম আলতা বেশি দুধ কম, এটা হচ্ছে আলতা বেশি দুধ কম, এবং দাম হচ্ছে 6500, এটা হচ্ছে 38 নম্বর 38 6500। 39 ওয়াও, পিচ টোন, পিচ পিঙ্ক, এই শুনে রাখ, এটা পিচ টোন, এটা পিচ পিঙ্ক টোন, কি মিষ্টি কালার, এটা গায়ে দি, এটা তুমিও পড়তে পারো, আমার রংটা খুব পছন্দ, এই রংটা তো তোমাকে খুব মিষ্টি লাগবে, তোমার কমপ্লেক্সনের এই কালারগুলো খুব ভালো যাবে, এটা মাস্টার ডিয়ালো পরে দেখো, আমার কথা শুনে তো তুমি পরেছো ডার্ক কালার। হ্যাঁ ও মৌসুমীদি তুমি আমি দুজনেই পরবো, হ্যাঁ কি দারুণ কালারটা, এবং এটার প্রাইস হচ্ছে 6500, এটা হচ্ছে নাম্বার 39 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 40, তসর কালার একদম, এটা কিন্তু ডাই করে, এটা সুতো ডাই করে, এবং এটার মধ্যে একটা হলুদ টানা আছে, যার জন্য এই টোনটা এরকম এসেছে, হলুদ টানার সঙ্গে তসরই গেছে, আর এই বুটিটা খুব সুন্দর, ময়ূরের পাখা, দাম হচ্ছে 6500 নাম্বার 40 উইথ ব্লাউজ পিস 41, এটাও তোমার পিচেরই ডার্ক পিচ, অ্যাকচুয়ালি এটা আলতা বেশি আলতা কম দুধ বেশি, আগে একটা দেখিয়েছিলাম দুধ কম আলতা বেশি, এটা হচ্ছে আলতা কম দুধ বেশি, ভীষণ সুন্দর কালারটা, কি বলতে পারবো না, এটা হচ্ছে একদম চন্দন ডার্ক, লাল চন্দন বেটে রাখলে যে রং হয় বা চন্দন পাউডারের কালারও বলতে পারো, এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 6500, লাইট পিচ হচ্ছে বেস্ট আর কি বললে, ইংলিশ টোন এগুলো সব, এগুলো কিন্তু সব তুমি ইংলিশ টোন দেখালে, ওই যে তো বলছি সেকেন্ড কালার 43 লাস্ট শাড়ি, এটা তো সবাই পড়তে পারে, সব বয়সের সবার, না আমিও পড়তে পারি বলো, সবাই সব বয়সের সবার শাড়ি, মা মেয়ে দিদিমা নাতনি সবাই, দাম হচ্ছে 6500, পরের এপিসোড নিয়ে আমরা আসছি আগামী শনিবার দিন বিকেল 4:30, আপনারা তো জানেন, আর তারপরে মৌসুমীদি তার সম্ভার নিয়ে 30 তারিখ পৌঁছে যাচ্ছেন নারী সেবা সংঘ, তো মাথায় রাখবেন নারী সেবা সংঘ, আর নো হোলসেলার নো ফ্র্যাঞ্চাইজি, সুন্দর শাড়ি আমার আপনার জন্য 3D কালীচরণ সেটলিনে সেজে রয়েছে, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।